আমার প্রভু শঙ্কর ধ্যানে বসে গতিপুরানি তারকেশ্বর ভোলানাথ একটি বার নয়নি বলে দেখো, তোমার কন্যা এসেছি তোমার কাছে একটি বারে তুমি নয়নি বলে দেখো। হরি ওং নমো শিবায়, 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 ওং নমো শিবায়। হাজতি পুরানি দেব ছিল তো, কি পুরানি দেব ছিল তো, হাজতি পুরানি দেব ছিল তো, কি পুরানি দেব ছিল তো, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো 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 শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো ওম শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। আজ ত্রিপুরানি দেব ছিল তো, ত্রিপুরানি দেব ছিল তো, ত্রিপুরানি দেব ছিল তো, ত্রিপুরানি দেব ছিল তো, হর হর বম বম হর হর, হর হর বম বম হর হর, ওম নমো নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। অসময় কৈলাস মন্দিরে কি মন নিয়ে মা? পিতা গো, তোমার কি মনে পড়ে আমার বিয়ের সময় সকলে দেবগণ দিয়েছে মোর বিয়ের যৌতুক, দাওনে তুমি আমায় তুমি আমায় কি বলেছিলে? মা গো, শ্মশানে মশানে পড়ে থাকি, কোথায় পাবো মা? তাই সময় মতো হলে তুমি আমার কাছে বর চেয়ে নিও বলেছিলাম। তাহলে প্রথম বর আমায় দাও। প্রথম বরের প্রয়োজন? হ্যাঁ পিতা। বেশ বলো মা, কি বা বরের প্রয়োজন? পিতা গো, মা গো, তোমার মস্ত কাজে উদয় নাক, ওই উদয় নাক ক্ষণকালের জন্য আমার হস্তে তুলে দাও। যাব না। এ কি বলছো মা, দেখতে পাচ্ছ না আছে মোর মস্তকে আলোকিত করে? কেমন ভাবে দেবো এই উদয় নাক তোমার হস্তে তুলে মা? তাহলে এ বর ছাড়া অন্য কোনো বর করো প্রার্থনা, মনের আনন্দে করিব তোমাকে দান হবে। পিতাও তাহলে উদয় নাক আমায় দেবে না? ও গো পিতাও, উদয় নাক যদি তুমি আমায় না দাও, এই দেব সবার মাঝে সকলে দেব করে কাছে বলে বেড়াবো আমার পিতা দেবে যে মহাদেব মিথ্যা 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 মনসা। কি বললো তুমি? তোমার পিতা মহাদেব মিথ্যা? কেন ভুলে যাও মা, মহাদেব যদি হতে মিথ্যাবাদী উত্তর আকাশে চন্দ্র সূর্য যদি হতে মহাদেব মিথ্যাবাদী, যদি দেখেন তোমরা জোয়ার ফাটে মা, আমি হয়ে আছি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, তাই তো তোমাকে কিছু বলতে পারলাম না। ওগো মা, আজ যে কথা দিয়েছি রাখবো আমার এই কথা, আজ আজ আমার এই কথা রাখতে দিলাম মস্তকের উদয় না, আজ তোমার হস্তে আমি তুলে মা। কিন্তু মা গো, একটি কথা তোমাকে স্মরণ করে দিই, বলে পিতা, মস্তকের উদয় না দিলাম আড়াই ঘন্টার জন্য তোমার হস্তে তুলে, এই আড়াই ঘন্টার মধ্যে তোমার কার্য সমর্থন করে ছেড়ে দেবে উদয় না, তুমি পাকা বেলে উড়ে আসবে আমার মস্তকের মধ্যে। পিতা গো, আজ আমি তোমার কন্যা, আমার আশীর্বাদ করো পিতা, আমি যেন শীঘ্র পূজা পাই এই মর্ত ধাম মাঝে, আমি যেন পূজা আশীর্বাদ করি মা, মনের বিলাস পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক তোমার। পিতার মস্তক উদয় নিলাম, এই উদয় নাক আমি নিয়ে যাই তললার ভবনে।
রাজার কন্যা সই 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 রাজার কন্যা সই আমার চলতে গেলে কোমর দলে চলকে পড়ে আমি রাজার কন্যা সই 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 রাজার কন্যা সই আমার চলতে গেলে কোমর দলে চলকে পড়ে দই আমার চলতে গেলে কোমর দলে চলকে পড়ে দই আমি রাজার কন্যা সই হয়েছিল মা বনে মাঝে তুমি আমার লাগিয়ে দিল দিদের কালবারে আমি তো শুধু তোমার দিকে দেখছি কেন অবাক হয়ে যাচ্ছি কেন তুমি কি সুন্দর গো এই সুন্দর কাদের বলে সুন্দর বলে পুরুষদের সুন্দরী বলে মেয়েদের শোনো না জিভটা মোটা হয়ে গেছে পান খেয়ে কি বলি তুমি এমন সময় এসেছো আমার চান হয়নি তা বলছি কি তোমার সয়ে চান করতে গেছি আমি জানি আমি এত ভোরের বেলা এসেছি যে তুমি সংসারে বাকি কাজ কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না তুমি দৌড়ে যাও আর আমি তোমার হাতে মন্দিরের কাজগুলো আমি করি পূজোর জোগাড়টা তুমি করে দাও তাহলে আমি আসছি এসো না চলে না গেল সরেবারে স্নান করতে এই সুযোগে উদয় না দিয়ে দেবো ভরে খাটির মধ্যে ওর স্বামী যখন পূজায় বসবে বম্বস্তরে দংশন করে আর এই দণ্ডের মধ্যে উড়ে গিয়ে পাখা মেলে বসবে আমার দিদার দেব দয়া মা
ওম মন্দিরে ওগো ঠাকুর দেবতায়া আমায় ক্ষমা করে দিন, এ সোনা এ সখীরে প্রভু, এ সোনা এ সখীরে আমি বাঁচব না তরলা, আমি যে তরলা সত্য করতে পারছি না তরলা।
তুমি বলে মিত্র অপেক্ষা এই মুহূর্তে আমি যাব ধনমনের কাছে আমি সত্য কথা রে বাবা গুরুদেব, আজ আমি বড় সরম আছি বললাম রে বাবা গুরুদেব, তাই তো তোদের দুটি ভাইকে আমি দেখেছি, কেন জানিস বাবা? সেই ছোট্টবেলায় গেছিলাম তোমার সঙ্গে গৌতম পাহাড়ে, আমরা আজকে আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে রে ধনাবো না, ভাবি কেমন ভাবে চিনবো তোমার সেই ঔষধ বাবা, একবার তার উপায় বলে দাও গুরুদেব। ঠিক বলেছিস বাবা, তোরা যদি ভুলে যাবে ঔষধের কথা তাহলে যাওয়ার সময় বলে দিই ঝন্ডে বা এখান থেকে চলে যাবে গৌতম পাহাড়ে, গৌতম পাহাড়ে গিয়ে দেখবি একটা সরোবর, ওই সরোবরে জাল ফেলবি, দেখবি একটা শোলমাছ উঠবে, ওই শোলমাছটা আগুনের মধ্যে ভস্মীভূত করে দিয়েছিলে বাবা, ওই মরা শোলমাছ উপকরণ পেয়েছি আমরা, আজ বিলম্ব করবে না, তোমার এই কথা মতো এই মুহূর্তে তোমাকে বাঁচাবার জন্য দুটো ভাই ছুটতে ছুটতে চললাম সেই গন্তব্য পাহাড়ে। আমি জানি তরলা, আমি জানি তোমরা যে নারী জাত, তোমাদের একটা কথা হজম হবে না তরলা, কলে হোক মাঠে হোক আর ধাতে হোক তোমরা বলে দেবে, তাই তাই জেনে শুনে আবার আমার মৃত্যুর বুকে ঠেলে দিলে তরলা, আজ আমার সাজানো সংসার তুমি মাটির সঙ্গে মিশিয়ে দিলে তরলা, আর মনে আমি বাজব না তরলা, ভেঙে গেল আমার সুখের Ah, 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 ah.
Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.